ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে নেভাতিম ঘাঁটিতে। শনিবার রাতেই ইরানের হামলায় ঘাঁটিটি সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ। আইডিএফ প্রকাশিত ভিডিওতেও দেখানো হয় সে চিত্র, সংস্কার ও স্বাভাবিক কার্যক্রমের দৃশ্যও দেখা যায়। এর আগে ইরানের হামলা প্রতিহতের ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল। দাবি 170টি ড্রোন এবং 30টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে দেশটির ফাইটার জেট। আইডিএফ জানিয়েছে দেশটির আকাশ সীমার বাইরেই ধ্বংস করা হয় সবগুলো ড্রোন ও মিসাইল।